গোটা আন্দোলন ঘিরে রাজধানী সহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় দুষ্কৃতিকারীরা। হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন দেখতে গিয়ে আবেগ আপ্লুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্টেশনের কন্ট্রোল রুম, টিকিট কাউন্টার সহ ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে ঘুরে দেখেন সরকার প্রধান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নাগরিকদের সুন্দর জীবনের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প করেছে সরকার। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার, আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি। আর এটুকু দাবি করতে পারি, 2009 থেকে 2024 পর্যন্ত এই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। ছাত্রদের কোটা আন্দোলনকে কিভাবে ধ্বংসাত্মক আন্দোলনে রূপ দেয়া হয় তার চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত থাকতে। প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে, আপিল করলাম, উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে, সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে। যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে। ওই এক দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। তিনি বলেন, মেট্রো রেল সহ উন্নয়ন প্রকল্পে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে, এটা দেখে একটা দানবিক কর্মকাণ্ড এই দেশে হলো। যে 15 বছর আগে 2008 পর্যন্ত এই দেশের কী অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন, আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে, তো সেখান থেকে নামাতে হবে। কেন শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন নতুন কায়দায় ষড়যন্ত্র করছে দেশ বিরোধীরা। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।